মাত্র বিশ মাত্র বিশ মাত্র বিশ চার পিস রুটি আর হচ্ছে পাঁচ রকম সবজি মিলায়ে প্যাকেজটা মাত্র বিশ টাকায় এবং ভরপেট খাবার অসাধারণ অসাধারণ একটা ডিল ও হ্যাঁ ভিডিওর শুরু থেকে আপনাদের বলে রাখি আমি সম্প্রতি ইন্ডিয়াতে গেছিলাম তো সেখানে হচ্ছে আপনার ইন্ডিয়া বর্ডার পার হওয়ার পর মানে বেনাপোল দিয়ে পার হয়েছি বেনাপোল দিয়ে পার হওয়ার পরে আপনার সিএনজি করে সিএনজিতে করে আপনার আপনার বনগাঁও স্টেশনে যাইতে হবে আর কি বনগাঁও থেকে কলকাতায় তো সেখানে আপনার বেশ খিদায় লেগে গেছে খিদে লাগার ফলে তো মনে করলাম যে আপনার বনগাঁও স্টেশনে ওঠার একটু আগেই দেখলাম এই বলরম দত্ত নাম করে ভদ্রলোক আপনি নিচে নিচে আর কি একটা ছোট্ট দোকান নিয়ে আপনার রুটি আর সবজি বিক্রি করতেছে তো দাম শোনার পর পুরোই অবাক হয়ে গেলাম দুপুরও হয়ে গেছে তো দুপুরে মনে করলাম যে ভরপেট খাবার নাই খেয়ে আপনার রুটি আর আপনার পাঁচ রকম সবজি দিয়ে লাঞ্চটা সেরে নিই তো এখানে আপনার চারটা রুটি মোটামুটি বড় পিসের যেটা কিনা বাংলাদেশে আপনার দশ টাকা বা এই ধরনের পড়বে রুটির দাম আর সেখানে মাত্র চার টাকা রুটি চারটা পিস চারে চারে ষোলো টাকা আর হচ্ছে আপনার সবজি হচ্ছে চার টাকা টোটাল হচ্ছে বিশ রুপিতে এই আপনার পুরো ভরপেট খাবার হয়ে যাবে তো লোভটা সামলাইতেই পারলাম না উনি যেহেতু দূর থেকে ডাকতেছিলেন আমাদের এখানে আসেন আসেন এখানে এখানে রুটি আর সবজি খেয়ে যান কত সুন্দর সুন্দর দেখেন আমি এত আইটেম করে বানাইছি আপনার এর মধ্যে কি কি আছে পনির আছে আপনার সোলার ডাল আছে তারপর হচ্ছে আপনার বেগুনের ভর্তা আছে তারপরে আরো কি জন্য দুইটা আইটেম হ্যাঁ বাদাম দিয়ে একটা আইটেম আছে দিয়ে মিক্স করে মোটামুটি বেশ বড় একটা প্লেটে আর কি এই পাঁচ রকমের সবজি দিয়ে হচ্ছে ওনার পুরো প্যাকেজটার দামই মাত্র বিশ টাকা আমি পুরাই অবাক হয়ে গেলাম তো এই অপশানটা এবং এই সুন্দর ভিডিওটা আমি কোনোভাবে স্কিপ করে যাইতে পারলাম না আপনাদেরকে দেখাবো শেয়ার করব ও হ্যাঁ ইন্ডিয়াতে ঢুকে মোটামুটি আপনি কলকাতা এলাকায়ও খাবারের দাম যথেষ্ট কম থাকে আমি এই যে দেখেন খাবার খাওয়ার পর চলে আসছি বনগাঁও স্টেশনে একদম এবং এই আপনার খাবারের হোটেলটাও আপনার যেটা বলরাম দত্তের যে খাবারের হোটেল ছোট্ট করে বিক্রি করে সেখান থেকে আপনার ভরপেট খেয়ে এসে লাঞ্চটা সেরে এসে যে আসলাম হচ্ছে আপনার বনগাঁও স্টেশনে আর এবং এই বলরাম দত্তের যে দোকানটা ছোট নিচে নিচেই বসে আর কি তো সেখানে হচ্ছে একেবারে রেল স্টেশনের গায়ে লাগোয়া আপনারা যারা আপনার বনগাঁও স্টেশনে আসবেন তারা অবশ্যই এখান থেকে খেয়ে আপনার মোটামুটি আপনার ভরপেট খেয়েই আসতে পারেন তারপর বনগাঁও স্টেশনে আসার পরে ট্রেনের টিকিট কাটার পর হচ্ছে আপনার আপনার ট্রেনের জন্যে দাঁড়াইছিলাম এবং প্ল্যাটফর্ম নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠে গেলাম উঠে কলকাতার দিকে রওনা হলাম আর কি আর আমার ভিডিও চলতে থাকবে আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর নেক্সট ভিডিও আবার সে নেক্সট শুক্রবারেই দিতে যাচ্ছি আপনারা চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর মোটামুটি আপনার ভাতের প্লেট বলেন এবং ভাতও বলেন আমি কলকাতায় যে যথেষ্ট কম দামেই পেয়েছি এবং বাংলাদেশ থেকেও কম যে কোনো খাবারই ও হ্যাঁ আপনারা এই যে দেখেন লুচি বলবো লুচি আপনার হচ্ছে সবজি আর হচ্ছে সালাদের সাথে সাথে ডাল সবজি সালাদের সাথে সাথে এই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট কর